কেমন আছো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কোষে দেখি টু পয়েন্ট থ্রি এর এক নম্বর ভাগটা করব যেটা হচ্ছে পাতা সংখ্যা একত্রিশ এবং হয়তো আমরা সাত নম্বর অঙ্ক পর্যন্ত আমরা এই অধ্যায় করব। কেমন এটাতেও এই অধ্যায়েও নিয়েই অঙ্ক আছে কিন্তু আরেকটু একটু বিভিন্ন ভাবে দেখানো হয়েছে এসো আমরা শুরু করি কোষে দেখি টু পয়েন্ট এর অঙ্কগুলো ঠিক আছে তো এই প্রশ্ন মালার অঙ্কগুলো শুরু করার আগে এসো আগে আগে যে অংশ দেখানো হয়েছে সেটা একটুখানি বুঝে তাহলে আমাদের পরের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে দেখো এই অঙ্কটা কি বলেছে না ধান চাষের জন্য জৈব সার তৈরি করা হচ্ছে কেমন তো আঠারো বস্তা গোবরের সঙ্গে চার বস্তা সবজির খোসা মেশানো হয়েছে জৈব সার কাকে বলে সার যেটা ফার্টিলাইজার জমিতে দেওয়া হয় গাছ গাছালি তৈরির জন্য দুই ধরনের সার হয় একটা হচ্ছে রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার আর আর একটা হচ্ছে জৈব সার যেটা গোবর সবজির খোসা শুকনো পাতা দিয়ে তৈরি হয় তো জৈব সার দিয়ে তৈরি যে সমস্ত শাক সবজি হয় সেগুলো কি শরীরের পক্ষে খুবই ভালো সেগুলোকে প্রাকৃতিক বা অর্গানিক সবজি বলে হুম তো যাই হোক তো এই ধান চাষের জন্য জৈব সার তৈরি করা হচ্ছে আঠারো বস্তা গোবরের সঙ্গে চার বস্তা সবজির খোসা মেশানো হয়েছে মোট কটা বস্তা হবে সার তৈরি হওয়ার পরে না আঠেরো বস্তা আর চার বস্তা দুটো মিলে হচ্ছে ২২ বস্তা এই ২২ বস্তা যে জৈব সার তৈরি হল তার মধ্যে কিন্তু আঠেরো বস্তা গোবর আছে অর্থাৎ ২২ বস্তা জৈব সারে গোবরের পরিমাণ বাইশ আমরা এখান থেকে পেলাম এর আঠেরো বাইশ হলে পরে আঠেরো তাই মোট সারের আঠেরোর বাইশ অংশ হচ্ছে গোবর সার আবার বাইশ বস্তা জৈব সারের মধ্যে সবজির খোসাক অবস্থা আছে না চার বস্তা তাই না তাই বাইশ বস্তা জৈব সারের সবজির খোসার পরিমাণ মোট সারের চারের বাইশের অংশ ঠিক আছে তো এইটা আমরা আগে দেখেছি যখন আমরা কোনো অনুপাত করেছি তখন ধরো তিনের চার আছে তো সেইটা আমরা তিন আর চারটাকে যোগ করেছি সাত হ্যাঁ একটা ভাগ হয়েছে আবার একটা ভাগ হয়েছে চারের সাত ঠিক আছে তো ঠিক সেই ব্যাপারটাই এটা এটাকে বলা হয় কি ভাগের হার অনুপাতের ভাগের হার ঠিক আছে এই যে একে অনুপাতিক ভাগ হারে প্রকাশ করা বলা হয় এরপরে যে অঙ্কটা আছে আট নম্বরের অঙ্কটা যেটা করে দেওয়া আছে এসো আমরা এটা একটু ভালো করে বুঝে নিই যে তিনশো টাকা পিঙ্কু কাকলি আর আমিনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন তাদের প্রাপ্ত অর্থের অনুপাত টু ইস টু থ্রি টু সেভেন হয় মানে কি পিঙ্কু দুই ভাগ পাবে কাকলি তিন ভাগ পাবে আর আমিনের সাত ভাগ হবে ঠিক আছে কত টাকা হলে না তিন আর দুই চার পাঁচ আর সাথে বারো টাকা তো বারো টাকা যদি হয় তাহলে পরে পিঙ্কু পাবে দু টাকা কাকলি পাবে তিন টাকা আর আমিন পাবে সাত টাকা তাহলে আনুপাতিক হার পিঙ্কুর ক্ষেত্রে কি হবে বললাম না দুইয়ের বারো তাই না কাকলির কত হবে তিনের বারো আমিনের কত হবে সাতের বারো তাহলে মোট অর্থ হচ্ছে তিনশো টাকা তাই না তাহলে এখানে দেখো এটা যদি আমরা ঐকিক নিয়ম তো আমরা শিখেছি ঐকিক নিয়মিত যদি করা হয় তাহলে কি কথা বলা হচ্ছে এখানে না বারো টাকা যদি মোট টাকা হয় তাহলে পরে পিঙ্কু পাবে কত টাকা দু টাকা তাহলে এক টাকা মোট টাকা হলে পরে পিঙ্কু কত পাবে দু এর বারো টাকা এই যে দু এর বারো টাকা এটা দেখো দিয়ে আছে ঠিক আছে এবারে তিনশো ষাট টাকা যদি মোট টাকা হয় তাহলে পিঙ্কু কত পাবে আমরা ঐকিক নিয়মে কিভাবে করব না তিনশো ষাট ইন্টু দুইয়ের বারো এই জিনিসটাই আমাদের এখানেও করতে হবে হুম তা আমরা এই দুটো স্টেপকে আমরা বাদ দিয়ে দেবো সোজা এই স্টেপে চলে আসবো তিনশো ষাট ইন্টু বারো এখানে দেখো এইভাবেই করা আছে দেখো পিঙ্কু তিনশো ষাট ইন্টু ওর যে ভাগের হার দুইয়ের বারো কত হলো তিন বারং ছত্রিশ আর শূন্য তিরিশ দুগুণে ষাট টাকা কাকলিক কত পাচ্ছে না তিনশো ষাটের ওর ভাগের হার কত তিনের বারো তাহলে এখানেও তিন বারং ছত্রিশ শূন্য তিন তিরিশে নব্বই আর আমিন কত পাচ্ছে আমিন পাচ্ছে তিনশো ষাট ভাগের হার সাতের বারো তাই না এখানেও তিরিশ টাকা হচ্ছে তো তিন সাত দুশো দশ টাকা এইভাবে আমরা ভাগের হারটা বার করে তারপরেতে আমরা কে কত টাকা পাবে সেটা আমরা বার করলাম কেমন আচ্ছা নয় নম্বরের অঙ্কটা দেখি সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত থ্রি ক্লাসে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হলে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে সেটা আমাদের হিসেব করতে হবে প্রথম ভাগ হচ্ছে এইটা সেকেন্ড পার্ট কি বলেছে না কিছুদিন পরে আরো তিনজন ছাত্রী ভর্তি হলো তাহলে এখন সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হলো নতুন অনুপাত হয়ে গেল যেহেতু তিনজন ছাত্রী এসে ভর্তি হলো তাই না ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত ফোর ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগ হার ফোর সাত আর ছাত্রীর সংখ্যা তিনের সাত এটা আমরা করলাম তো তেষট্টি জনের মধ্যে ছাত্র কতজন আছে না সিক্সটি থ্রি ইন্টু চারের সাত এটা এটা কাটলো চার নং ছত্রিশ জন আর তেষট্টি জনের মধ্যে ছাত্রী কতজন আছে না তেষট্টি ইন্টু তিনের সাত এটা হচ্ছে ছাত্রীর হার তাই না কাটলো নং জন এবার আরো তিনজন ছাত্রী এলো তাহলে মোট ছাত্রীর সংখ্যা কত হলো না সাতাশ প্লাস তিন সমান সমান তিরিশ জন তাহলে তিনজন ছাত্র ভর্তি হওয়ার পরেতে নতুন ছাত্র সংখ্যা ইজ টু ছাত্রীর সংখ্যা কত হলো না ছত্রিশ এস টু তিরিশ ছত্রিশ আগেই ছিল আর ছাত্রী সাতাশ ছিল কিন্তু তিনজন এসে যোগ হলো তিরিশ জন তাই ছত্রিশ এস টু তিরিশ তাই এটা কাটাকাটি করে আমরা পেলাম সিক্স এস টু ফাইভ এটা হলো এখন নতুন আমাদের অনুপাতের হার ঠিক আছে এবার আমরা কোষে দেখি টু পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করতে পারি খুব সহজ অঙ্ক এমন কিছু কঠিন অঙ্ক নয় তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো করতে কোনোই অসুবিধে হবে না তো এসো আমরা শুরু করি প্রথম অঙ্কটা কি বলেছে এক নম্বর গত বছরে ইজ সাক্ষর ওয়ান রসকুন্ডু গ্রামটা কোথায় তোমরা জানো কেউ তোমাদের মধ্যে আছে আমি কিন্তু দেখিনি তোমরা যদি কেউ জানো রসকুন্ডু গ্রামটা কোথায় তো সেটা কমেন্টসে লিখে জানাবে কেমন তো যাই হোক তো সেই গ্রামেতে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত ছিল ফোর ইজ টু ওয়ান এবার গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে সিক্স ফাইভ ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে তো এখানে আমাদের অনুপাত দেওয়া আছে মোট জনসংখ্যা দেওয়া আছে এবার আমাদের খালি এই লোকের সংখ্যাগুলো বার করতে হবে খুবই সহজ অঙ্ক এসো আমরা শুরু করি একের অঙ্কটা সাক্ষর অক্ষর পরিচয়হীন এর অনুপাত কত ফোর তাহলে অনুপাতের ভাগ অনুপাতের ভাগের হার কত হচ্ছে চার ডিভাইডেড বাই পাঁচ তেমনি অক্ষর পরিচয়হীন এখানে আমি শর্টে লিখলাম অক্ষর পরিচয়হীন এর অনুপাতের ভাগের হার কত হবে না ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে মোট গ্রামের জনসংখ্যা কত আছে না ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে এখানে স্বাক্ষর কতজন হবে না সিক্স ফাইভ ফাইভ জিরো ইন্টু এই জিনিসটা ফোর বাই ফাইভ কত হয় পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে তাহলে পরে চার তের বাহান্ন আর চার দশে চল্লিশ পাঁচ হাজার দুশো চল্লিশ জন হচ্ছে কি তাহলে স্বাক্ষর হুম আর অক্ষর পরিচয়হীন এর সংখ্যা কত হবে সিক্স ফাইভ ফাইভ জিরো ওয়ান বাই ফাইভ এটা আমরা জানি ওয়ান থ্রি ওয়ান জিরো হবে তাহলে এটা হলো ওয়ান থ্রি ওয়ান জিরো তো এটা হচ্ছে উত্তরেতে অক্ষর পরিচয়হীন এর সংখ্যা হচ্ছে তেরোশো দশ আর স্বাক্ষরের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার দুশো চল্লিশ ঠিক আছে এবার দুয়ের অঙ্কটা দেখি একই রকম ছশো চল্লিশ ভাগ করে দিতে হবে কাকে কত টাকা দেব হিসেব করি ছশো চল্লিশ টাকা আছে আর অনুপাতটা আমরা জানি ফাইভ ইস টু থ্রি খুব সহজ এসো দুয়ের অঙ্কটা বিশু আর অপর্ণার অনুপাতটা কি বিশুর ভাগের হারটা কত হলো বাই ফাইভ প্লাস মানে পাঁচের আট আছে আর অপর্ণার ভাগের হার তিনের আট ঠিক আছে মোট কত টাকা আমাদের ভাগ করে দিতে হবে না মোট টাকা ছশো চল্লিশ টাকা আমাদের ভাগ করে দিতে হবে তাই না তাহলে পরে বিশু পাবে ছশো চল্লিশ ইন্টু বিশুর যে ভাগের হার পাঁচের আট তার মানে কত টাকা আটাত্তে চৌষট্টি পাঁচ আটটে চল্লিশ চারশো টাকা কেমন আর অপর্ণা পাবে ছশো চল্লিশ ইন্টু তিনের আট আশি সমান সমান দুশো চল্লিশ টাকা এবার দেখো যে দুশো চল্লিশ আর চারশো টাকা এই দুটো মিলে কিন্তু সেই আমরা ছশো চল্লিশ টাকা পাচ্ছে ঠিক আছে তো এটা হয়ে গেল উত্তর আমাদের বিশু পাবে চারশো টাকা আর অপর্ণা পাবে দুশো চল্লিশ টাকা ঠিক আছে এবারে তিনের অঙ্কটা দেখি এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে ফর্টি নাইন টু ওয়ান হিসেব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে ঠিক আছে লোহা আর কার্বনের অনুপাত আমাদের দেওয়া আছে এইটা দুটো মিলে যে ইস্পাত তৈরি হলো সেটার পরিমাণ আমাদের দেওয়া আছে এবারেতে শুধু আমাদের কিন্তু লোহাটুকু বার করতে হবে আমাদের কিন্তু বলেনি যে কার্বন কত আছে হ্যাঁ শুধু লোহাটুকু বার করতে হবে তো সেটা আমরা বার করে নিচ্ছি এক্ষুনি খুব সহজ অঙ্ক তিনের অঙ্কটা লোহা ইজ টু কার্বন কত না ফর্টি নাইন ইজ টু ওয়ান ঠিক আছে তার মানে আমাদের শুধু লোহাটুকু বার করতে হবে তো লোহার ভাগের অনুপাত ফর্টি নাইন ডিভাইডেড বাই ফর্টি নাইন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে পঞ্চাশ এবারেতে ইস্পাতের পরিমাণ কত আছে মোট ইস্পাতের পরিমাণ দুশো পঞ্চাশ কুইন্টাল তাহলে লোহার পরিমাণ দুশো পঞ্চাশ ইন্টু ফর্টি নাইন বাই

কোন বিদ্যালয়ে একশো জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে নাইন এস টু টু ঠিক আছে একশো তেতাল্লিশ জন ছাত্রী আছে তার মধ্যে গান করতে পারা ছাত্রী আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে নাইন ইজ টু টু তো যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার নতুন যে অনুপাত সেটা কত হলো সেটা আমাদের হিসেব করে দেখতে হবে তাহলে আমাদের অনুপাত চেয়েছে ঠিক আছে এসব আমরা অঙ্কটা করে ফেলি চট করে চার নম্বরের অঙ্কটা গান করতে পারা এস টু নাচ করতে পারা এটার অনুপাত কত দিয়ে আছে নাইন এস টু টু আর মোট ছাত্রীর সংখ্যা কত একশো তেতাল্লিশ তাহলে প্রথমে আমাদের বার করতে হবে যে গান করতে পারা ছাত্রীর ভাগের হার কত হুম তাহলে গান করতে পারা ছাত্রীর ভাগের হার হচ্ছে কত নয়ের এগারো ঠিক আছে আর নাচ করতে পারা ছাত্রীর ভাগের হার কত তাহলে পরে আমরা আগে বার করি যে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত গান করতে পারা ছাত্রীর সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশ ইন্টু নয়ের এগারো কেমন তাহলে এটা কত হবে এগারো কি এগারো তিন 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 এগারো তেত্রিশ তেরো নয় 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 কত হয় তিন নং সাতাশি দুই দুই কি দশ এগারো একশো সতেরো জন আর নাচের ছাত্রী কত হচ্ছে না একশো তেতাল্লিশ ইন্টু দুই এর এগারো এটাও কেটে তেরোই হবে তো তেরো দুগুণে ছাব্বিশ জন ঠিক আছে তাহলে পরে এখন দেখো যে নতুন তিনজন ছাত্রী আসলো গান করতে ঠিক আছে তাহলে পরে আগে গানের ছাত্রীর সংখ্যা হচ্ছে কত একশো জন আর নতুন ছাত্রী আসলো কত গানের নতুন গানের ছাত্রী আসলো তিনজন তাহলে কত হয়ে গেল মোট গানের ছাত্রী একশো কুড়ি জন তো তাহলে এখন দেখো তাহলে নতুন গানের ছাত্রী আর নাচের ছাত্রীর অনুপাতটা কি হলো নতুন গানের অনুপাত হচ্ছে একশো কুড়ি ইজ টু এটা যেমন বারো শূন্য তেরো দুগুণে ছাব্বিশ ঠিক আছে আর কাটাগুটি যাচ্ছে না তাহলে আমাদের কাছে অনুপাত জানতে চেয়েছে তো অনুপাত হচ্ছে সিক্সটি ইজ টু থার্টিন ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো অঙ্কগুলো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবে কোন জায়গাটা বুঝতে পারো নি তা আমি তখন অন্য কোনো ভাবে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব কেমন আচ্ছা এবারেতে আমরা পাঁচ নম্বরের অঙ্কটা করব দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান এস টু থ্রি এর সঙ্গে আরো সিক্সটি মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসেব করি পাঁচের অঙ্কটা জল কত আছে তো জলের ভাগের হার কত একের চার আর ডেটলের ভাগের হার কত ইস গেল টু তিনের চার ঠিক আছে এবারে প্রথমে আমাদের বার করে নিতে হবে যে জল আর ডেটলের পরিমাণটা কত দুশো চল্লিশ মিলিলিটার ডেটাল জলের মধ্যে তো মোট ডেটাল জল জলের পরিমাণ কত দুশো চল্লিশ মিলিলিটার তাহলে পরে জলের পরিমাণ দুশো চল্লিশ ইন্টু একের চার চার ছয় চব্বিশ শূন্য তাহলে হলো ষাট মিলিলিটার ঠিক আছে আর ডেটলের পরিমাণ কত দুশো চল্লিশ ইন্টু তিনের চার তার মানে একশো আশি মিলিলিটার তারপরে বলছে যে এখানেতে আমরা ষাট মিলিলিটার আরো জল মেশালাম তাহলে পরে জলের পরিমাণ কত আছে আগে আপাতত মিলিলিটার আরো জল মেশালাম কত আরো সিক্সটি এম বা মিলিলিটার আমরা জল মেশালাম তাহলে নতুন জলের পরিমাণ কত হলো একশো কুড়ি মিলিলিটার তাহলে পরে আমাদের এখন জলের আর ডেটলের অনুপাতটা কি হলো নতুন জল আর ডেটলের অনুপাতটা কি হলো জল হচ্ছে একশো কুড়ি আর ডেটল হচ্ছে কত একশো আশি তাই না শূন্য শূন্য কাটলো তিন দিয়ে ছয় দিয়ে কাটা যাবে ছ দুগুনে বারো তিন ছয় আঠেরো তাহলে টু ইজ টু থ্রি বুঝতে পেরেছো তো আচ্ছা ছয় রঙ্গটা দেখো এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন আর বাকি টাকা থ্রি ইজ টু ওয়ান এই অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তো তিনি কত টাকা সংসারে খরচ করেন সেটা দেখি তাহলে দেখো মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রথম খরচটা তার বেরিয়ে গেল তাহলে থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ওনার হাতে থাকছে চব্বিশ হাজার টাকা কাজে বাকি টাকা মানে কত টাকা না চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা থ্রি টু ওয়ান এই অনুপাতে সংসারে খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন এখানে কিন্তু জিজ্ঞেস করেছি যে শুধু কত টাকা তিনি সংসারে খরচ করেন ছেলে মেয়েদের শিক্ষার খরচের কথা কিন্তু তিনি প্রশ্নতে জিজ্ঞেস করা হয়নি ঠিক আছে তাহলে চলো এটা আমরা খুব করে ফেলি তাহলে মাসিক চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাড়ি ভাড়া খরচ হচ্ছে সাতশো টাকা তাহলে বাকি টাকা কত না চব্বিশ হাজার টাকা ঠিক আছে এবার বাকি টাকা তিনি কিভাবে খরচ করছেন না সংসার শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা এটাতে এই অনুপাতটা হচ্ছে কত না থ্রি ইজ টু ওয়ান তাহলে সংসারের ভাগের হার কত তিনের চার তাই না তাহলে পরে সংসারের টাকার পরিমাণ হচ্ছে কত চব্বিশ হাজার এই টাকাটাই বাকি আছে এটা কেটে দিলাম চব্বিশ সাড়ে তিনটে শূন্য সমান সমান তিন ছয় আঠেরো হাজার টাকা হয়ে গেল এবার সাতের অঙ্কটা দেখো বিবেকানন্দ যুব পাঠাগার কোন এক বছর হাজার টাকা সরকারি অনুদান পেল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করল আর পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল তেরোশো টাকা কেমন যদি সব টাকাই নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে পনেরো ইজ টু থ্রি ইজ টু টু এই অনুপাতে খরচ করা হয় তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল ঠিক আছে দেখো এখানে নতুন বই ইজ টু বই বাঁধানো ইজ টু পাঠাগারের কর্মচারীদের বেতন এটা হচ্ছে ফিফটিন ইজ টু থ্রি টু টু এর মধ্যে আমাদের জানতে চেয়েছে কত টাকার নতুন বই কেনা হয়েছিল তো প্রথমে আমরা দেখি যে বিবেকানন্দ যুব পাঠাগারের মোট কত টাকা রোজগার হয়েছিল ঠিক আছে মোট রোজগার বা আয় কি করে আমরা বার করবো না তিনটে যোগ করতে হবে হ্যাঁ সরকারি অনুদান চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে এক হাজার তিনশো টাকা তাহলে মোট টাকা কত হলো না শূন্য পাঁচ বছর দশের শূন্য আচর এক তিন তিরিকে নয় আগে দশের শূন্য আছে হলো এক চারকে পাঁচ

তো যেহেতু আমাদের শুধু নতুন বইয়ের কথা জিজ্ঞেস করেছে তা আমরা খালি নতুন বইয়ের ভাগের হারটা বার করে দিই তাহলে নতুন বইয়ের ভাগের হার কত হচ্ছে পনেরো ভাজিত পনেরো প্লাস তিন প্লাস দুই মানে পনেরো ভাজিত কুড়ি ঠিক আছে তাহলে এবারে আমাদের বার করতে হবে কি কত টাকার নতুন বই কেনা হয়েছিল ঠিক আছে তাহলে লিখিয়ে বারেতে নতুন বই কেনা হয়েছিল সমান সমান মোট টাকা আশি হাজার ইন্টু এই পনেরোর কুড়ি ঠিক আছে তাহলে এটা কাটলাম চার পনেরো ষাট আর তারপরে তিনটি শূন্য মানে ষাট হাজার টাকা তাহলে নতুন বই কেনা হয়েছিল কত টাকার না ষাট হাজার টাকা ঠিক আছে এই হয়ে গেল আমাদের তো আজকে এই পর্যন্তই থাক সাত নম্বরের পর্যন্ত এরপরে দ্বিতীয় ভাগেতে আমরা এই বাকি সাতটা অঙ্ক করে নেব কেমন আর দ্বিতীয় ভাগটার লিঙ্ক আমি এই দিয়ে দেবো হ্যাঁ প্লাস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো কেমন তাহলে আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করবে তোমার বন্ধু বান্ধবদেরও জানাবে তারাও আমার এই ভিডিওটা থেকে অঙ্কগুলো শিখে নিতে পারে আর যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বড়দের কথা শুনে চলবে শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে চলবে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করবে খুব ভালোই থাকবে আবার দেখা হচ্ছে পরের অধ্যায়ে আসি